দুনিয়ার জীবনটা কিছুই না আখিরাতের তুলনায়। একজন ব্যক্তি একটা স্টেশনে আসলো, স্টেশনে এসে দেখছে ট্রেন আসতে আধ ঘন্টা বাকি। তো সে ভাবলো যে একটু ওয়েটিং রুমে গিয়ে ওয়েট করি। ওয়েটিং রুমে গিয়ে দেখছি যে চারিদিকে নোংরা, চেয়ারগুলো ভাঙা, একটা ফ্যান চলছে না, লাইটগুলো খারাপ। সে ভাবলো মানুষের একটু উপকার করি। সে সঙ্গে সঙ্গে একটা ইলেকট্রিকের দোকানে গিয়ে একটা ফ্যান কিনে আনলো, কিছু ওয়্যার তার কিনে আনলো, একটা বাল্ব কিনে আনলো, একটা ঝাড়ু কিনে আনলো, ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করলো। দেখছে যে না, একটু ভালো লাগছে না, একটু যদি রং করে দিতাম খুব ভালো হতো। সে সুন্দর করে ঘরটাকে রং করলো, একটা টেবিল বসিয়ে দিল, দুটো চেয়ার বসালো, দুটো ফুলদানি হলে বোধ হয় খুব ভালো মানায়, দুটো ফুলদানি দিয়ে দিল। সে ক্লান্ত শ্রান্ত হয়ে আধ ঘন্টা ধরে পরিশ্রম করছে, ঘরটা এখন ঝকঝকা তকতকা, কী সুন্দর লাগছে। এবার ভাবছে আলহামদুলিল্লাহ একটু বসি আমি। যেই বসতে গিয়েছে ট্রেনে হুইসেল দিয়েছে, ট্রেন ঢুকছে, সঙ্গে সঙ্গে সেখানে তার তৈরিকৃত জিনিসগুলোকে ফেলে চলে গেল, ট্রেনে উঠে চলে গেল। আমাদের দুনিয়ার জীবনটাও তাই, একেবারে সেম। আমি যে উদাহরণ দিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যার জন্য আমরা খাটছি খাটছি খাটছি, মালাকুল মত চলে খেতে, সব কাজ শেষ, সব কাজ শেষ। মৃত্যু এমন একটা বাস্তবতা যে আপনার পৃথিবীর সমস্ত কাজকে স্টপ করে দেয়, সমস্ত কাজকে স্টপ করে দেয়। আপনার বাড়িতে আজকে একটা বিয়ে আছে, আজকে যদি আপনার বড় বাবা মারা যায়, বিয়ে ক্যান্সেল, অন্যদিন হবে। মৃত্যু এতটা বাস্তবতা। আজকে আপনি চেন্নাই যাবেন ডাক্তার দেখাতে, আপনার স্ত্রী মারা গিয়েছে, আপনার ছেলে মারা গিয়েছে, আপনার ডাক্তার দেখা ক্যান্সেল হয়েছে, আপনার ক্যান্সার, তাতে কি আপনার ক্যান্সেল সব কিছুকে থামিয়ে দিতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, অথচ দুনিয়ার তুলনায় আখেরাত অনেক বড়, অনেক বড় বিশাল। চিন্তা করে দেখেন একবার, একবার খেয়াল করে দেখেন, এখানে 60 থেকে 70 বছর বাঁচবো আমরা, জানি না আজকেও মৃত্যু হতে পারে। মোটামুটি গড় আয়ু আমাদের 60 থেকে 70, কিন্তু 60 থেকে 70-এর জন্য আমরা একেবারে ফজর থেকে শুরু করে ঈশা পর্যন্ত আমরা দিন রাত পরিশ্রম করি, কিন্তু আখেরাতের জন্য কি করি? আখেরাতের জন্য রুটিন আমাদের কিচ্ছু নেই, কিন্তু আখেরাটা কতদিনের? 60 বছর 70 বছর, নেভার এন্ডিং লাইফ, যে জীবনের কোনো শেষ নেই, অনন্ত জীবন। কত বোকা ছেলে আমরা, ক্যারিয়ার তৈরি করার জন্য 23 বছর শেষ করে দিলাম, আল্লাহর জন্য একদিন সলাত আদায় করলাম না, আল্লাহর জন্য একদিন সিয়াম পালন করলাম না, আখেরাতের জন্য আমার নিজের জন্য আমি কিচ্ছু করলাম না। গোটা পৃথিবীর মানুষ যদি মুশরিক হয়ে যায়, আল্লাহর পাঁচ পয়সা যায় আসে না। আমাদেরকে বুঝতে হবে। মুস্তাউরিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার তুলনায় আখেরাতটা হচ্ছে এই রকম যে তোমাদের কেউ হাতের একটা আঙুল সমুদ্রের মধ্যে ডুবিয়ে দেখুক, হাতের আঙুলে পানি কতটুকু উঠল। হাদিস মুসলিম শরীফে, একটা হাদিস যদি আপনি বুঝতে পারেন, আপনার লাইফ সাকসেস হয়ে যাবে। আবার বুঝেন, মুস্তাউরিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যতদিন ছিলেন মিথ্যা কথা বলেছেন? এই একজন মানুষ জীবনে মিথ্যা কথা বলেনি। তো তিনি যদি এমনি কোনো কথা বলেন তাও তো গ্রহণযোগ্য, ভালো করে বুঝবেন। কিন্তু তিনি বলছেন আল্লাহর কসম, কথা বুঝতে পারছেন আমার? তিনি বলছেন আল্লাহর কসম, মানে কতটা গুরুত্বপূর্ণ এই কথা বলার পরে বলছে যে পরকালের তুলনায়, দুনিয়ার তুলনায় আখেরাত বা আখেরাতের তুলনায় এই দুনিয়াটা, কেউ একটা সমুদ্রে গেল আটলান্টিক মহাসাগর, কতটুকু পানি আছে সমস্ত বিজ্ঞানের চেষ্টা করলে মাপতে পারবে না। ভারত মহাসাগর কতটুকু পানি আছে, কি তার গভীরতা, মাপতে গেলে 200 বছর সময় লাগবে, কথা বলছেন না? ওই সমুদ্রে একটা আঙুল ডুবাতে বলছে কে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত বড় সুন্দর উদাহরণ, বলছে তার একটা আঙুলটা ডুবে দাও, ডুবে দাও। জি আল্লাহ রাসূল, ডুবালাম। এভাবে ডুবে বলছে তোমাদের হাতে দেখো তো কতটুকু পানি উঠলো, কতটুকু উঠেছে, 1 ফোঁটা অথবা পুরো আঙুল সহ 2 ফোঁটা। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল্লাহর কসম করে বলছি, দুনিয়াটা হচ্ছে 2 ফোঁটা 1 ফোঁটা পানি, আর আখেরাতটা হচ্ছে সমুদ্র। এটা হচ্ছে আমাদের জন্য দুনিয়া এবং আখেরাতের উদাহরণ। অথচ আমরা দিন রাত দুনিয়া 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 করেছি, সাহাবায়ে কেরাম আমরা দিন রাত আখেরাত আখেরাত করেছি। তো তারাই তো ওই জন্য তো রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের প্রতি আল্লাহ রাজি হয়ে গিয়েছে। তাদের পেটে খাবার ছিল না, তাদের ইবাদতে ঘাটতি ছিল না। আমাদের পেটে খাবারের অভাব নেই, আমাদের ইবাদতে ঘাটতি। কি ঘুম আমাদের প্রিয়, রাত্রিবেলায় ঘুমালে উঠতে পারি, কি আমাদের ঘুম, চিন্তা করে না কি পরিস্থিতি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাজারের মধ্য দিয়ে হাঁটছিলেন, এমত অবস্থায় একটা মৃত কান কাটা ছাগলের বাচ্চা
রাস্তার পাশে পড়েছিল। একটা মৃত কানকাটা ছোট্ট একটা ছাগলের বাচ্চা রাস্তার পাশে পড়েছিল। রাসূল সাল্লাম আমাদের দিকে তাকিয়ে বলেন, সাহাবীরা, জি আল্লাহ রসুল বলেন, আচ্ছা তোমরা কি এই ছাগলটাকে এক দিরহামের বিনিময় নেবা? আপনার ভাষায় রাসূল সাল্লাম বললেন যে তোমরা কি এই ছাগলটাকে এক টাকার বিনিময় নেবা? সাহাবাই কেরামরা বলছেন, বলেন কি, আরে ও তো মৃত, আবার কান কাটা, আবার বাচ্চা, ও তো আমাদের কাছে কোনো মূল্যই নাই, এক টাকা দিও আমরা নিব না। আপনারা কেউ নেবেন? ও তো বাচ্চা, মৃত, আর মৃত জিনিস মুসলমানের জন্য খাওয়া হারাম, অতএব এটা নেওয়ার প্রশ্নই ওঠে না। তারপরে ভাই কান কাটা মানে খুত, কান কাটা কুরবানি চলে না, বুঝেন না আপনি, খুত। তো রাসূল সাল্লাম এই বাক্য বলেন সাহাবাই কেরামকে, কি সুন্দর! আমি এই জন্য সবসময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার শিক্ষক মানি, কেন বলেন তো, এর চেয়ে ভালো উদাহরণ পৃথিবীতে কেউ দিতে পারেন। তো তিনি বলছেন যে তোমরা কি এক টাকা দিয়ে, আপনার বাসা এক দিরাম, এক টাকা দিয়ে এই ছাগলের বাচ্চাটিকে নিবা যে মারা গিয়েছে কান কাটা? তখন সাহাবাই কেরামরা বলছে, বলেন কি, এটাকে আমরা এক পয়সা দিয়েও নিব না, এক হালালা দিয়েও নিব না, কিচ্ছু দিয়ে নিব না। এবার পয়েন্ট টু বি নোটেড, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, দুনিয়াটা আল্লাহর কাছে তার চেয়েও নিকৃষ্ট, যেমন ছাগলটা তোমাদের কাছে নিকৃষ্ট। কথা বুঝেননি? একটা ছাগল কানকাটা মৃত, যে ছাগলটা আমার কাছে নিকৃষ্ট, কোনো কাজের না, দুনিয়াটা আল্লাহর কাছে তার চেয়ে ডবল বেশি নিকৃষ্ট। এই জন্য দুনিয়ার আরবি দুনিয়া, দুনিয়া মানে নিকৃষ্ট, দুনিয়া মানে কি নিকৃষ্ট। তাহলে দুনিয়ার আখেরাতের তুলনা কি? এক ফোঁটা পানি হচ্ছে দুনিয়া, একটা সমুদ্র হচ্ছে আখেরাত।